জয়নিতাই উপস্থিত সকল আমার গ্রুপের গৌর ভক্তবৃন্দ গ্রুপের সকল ভক্তবৃন্দদেরকে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম তাদেরই অনুরোধে আরেকটি ভিডিও করতে এসেছি যার নাম হচ্ছে রায় রামানন্দ তা রায় রামানন্দ নিয়ে বলতে গেলে অনেকটা সময়ের ব্যাপার কিন্তু রায় রামানন্দ সম্পর্কে বলছি কে ছিলেন রামানন্দ পূর্বজন্মে সেই সম্বন্ধে বলতে চলেছি যে এই রামানন্দ রায় পূর্ব তিনি কে ছিলেন এবং তিনি কেন রামানন্দ রায় হয়ে জন্মগ্রহণ করলেন এই রায় রামানন্দ পূর্বযুগে যুগে ছিলেন রাধারানীর সখী ললিতা দাপর চারটি যুগের মধ্যে সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগের মধ্যে তিনটি যুগ তিন যখন তৃতীয় যুগ অর্থাৎ দাপট যুগ এই দাপট যুগেই রাধারানীর সখী ললিতার সঙ্গে কি এমন কথা আলোচনা হয়েছিল সেই সম্বন্ধে বলছি যে রাধারানী দাপট যুগের শেষ সীমান্তে বা দাপট যুগ শেষ হয়ে যাচ্ছে সেই সময়কালে সেই সময়কালে রাধা এবং কৃষ্ণের মধ্যে যে অপূর্ব অভিসারী যে মিলন সেই মিলন যখন চলছে সেই মিলনের সময়ে রাধারানী যেন শ্রীকৃষ্ণের বক্ষে পুরো মিলে গেছে গোবিন্দের গায়ের রং হচ্ছে কি না কালো তার গায়ের রং ছিল কৃষ্ণবর্ণের রং। তা কৃষ্ণবর্ণ যেন গৌরবর্ণ হয়ে যাচ্ছে রাধারানীর রঙ্গ পরশ পেয়ে রাধারানীর এই অঙ্গ পরশ পেয়ে যখন গৌরবর্ণ হয়ে যাচ্ছেন তখন ললিতা আসুকি দেখে চিন্তা করে ভাবছেন তাহলে তো আমাদের রাধারানী আর তো আমাদের কাছে থাকবেন না বা কৃষ্ণের সঙ্গে মিলিত গৌর মিলিত তনু হয়ে যাচ্ছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি চৈতন্য চরিতামৃতে বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি তা রাধা আর কৃষ্ণ যখন এইভাবে মিলিত হয়ে যাচ্ছেন সেই সময় ললিতা সখী করলেন কি না ললিতা সখী ডাক দিলেন রাধে বলে চিৎকার করলেন যখনই তাকে তিনি রাধে বলে চিৎকার করেছেন তখন রাধারানী সেই স্থানে তাকে রাধারানীর মিলনকালে তাকে বাধা দিলেন এই বাধা প্রাপ্ত হওয়ার পর রাধারানী তাকে অভিশাপ করলেন যে তুই যেমন আমার প্রাণবধূর সঙ্গে মিলি মিলনের সময় তুই যেমন আমাকে বাধা দিয়েছিস বড় অপরাধ করেছিস এই জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি যে আগামী কলি যুগে তুই মানুষ হয়ে জন্মগ্রহণ করবি তুমি এই অভিশাপ দিচ্ছি এই অভিশাপ যখন প্রাপ্ত হলেন রায়ধনি এই অভিশাপ যখন প্রাপ্ত হলেন রায়ধনি রায় যখন এই রকম অভিশাপ দিলেন ললিতা সখীকে এই রকম অভিশাপ প্রাপ্তির পরে ললিতা সখী রাধারানীর কাছে বললেন যে হে রাধে তোর যে কান্তি তুই যে আমাকে অভিশাপ দিলি না জেনে না বুঝে তা আমি যে কেন তোকে বলেছি কেন যে তোকে আমি ডেকেছি সবার তোর প্রাণবধুর কালে তাহলে শোন তোর তো এখনও মিলনের সময় আসেনি সখী যে রাধা এবং কৃষ্ণ দুজনে মিলে মিলিত হয়ে যাবে গৌরাঙ্গ হয়ে আসবে এই মিলনের সময়কাল তো এখনো আসেনি এই যে মিলনকালে যে বাধা দিলি তুই আমাকে এর কারণটি কি না ললিতা সখী তখন বললেন যে সখী তুই যে এরকম মিলনের সময় তোর যে আমি বাধা দিলাম কারণ এটা তো রাধা আর কৃষ্ণের মিলনের ফলে যে গৌরাঙ্গ হয়ে আসবে এখনও তো সেই সময় আসেনি এই জন্য আমি তোকে বাধা দিয়েছিলাম তো তুই যেমন অভিশাপ দিলি তখন রাধারানী বললেন যে ললিতা তোকে আমি অভিশাপ দিলাম বটে তুই আগামী কলিতে মানব কুলে তোর জন্ম হবে এবং তোর সঙ্গে আমার আবার মিলন হবে আমি যখন গৌর হয়ে তোর কাছে যাব তোর কাছ থেকে আমি সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে শুনব এই সাধ্য সাধন তত্ত্ব এই তত্ত্ব সম্বন্ধে আলোচনার বিষয় অনেক বড় এই আলোচ এই প্রসঙ্গ আলোচনা বস্তুত আমাদের দ্বারা সম্ভব নয় কারণ এই সাধ্য আর সাধন প্রভু কহে সাধ্যভক্তি আর সাধন ভক্তি মহাপ্রভু কিন্তু জানতে চেয়েছিলেন রামানন্দের কাছে যখন পরবর্তীতে গৌরাঙ্গ হয়ে আসলেন তা গৌরাঙ্গ হয়ে তিনি যখন রাধা আর কৃষ্ণ এবার মিলিত রূপ এটা কখন হয়েছিল না যখন দাপরের শেষ ভাগে দাপরের অন্তিম সময়ে গিয়ে তখন কিন্তু রাধা এবং কৃষ্ণ মিলিত তনু হতে গেছিল আর তখনই ললিতা সখিতাকে তার মিলনকালে ব্যাঘাত ঘটিয়েছিলেন তা যখন এইবার রাধা কৃষ্ণ একই আত্মা যখন মিলিত হয়ে গৌরাঙ্গ রূপে যখন আসলেন এই গৌরাঙ্গ হয়ে আসার সময় আসার পরে তিনি যখন এবার মহাপ্রভুর যে ঠাকুরদার বাড়ি অর্থাৎ পিতৃপুরুষের বাড়ি বাংলাদেশে শ্রীহট্টে শ্রীহট্টে যখন মহাপ্রভু গেছিলেন তখন সেই শ্রীহট্টে একজন ব্রাহ্মণ বৈষ্ণব তাকে বলেছিলেন যে আমার নাম তপন মিশ্র আমি আপনার কাছ থেকে সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে জানতে চাই মহাপ্রভু তাকে বলেছিলেন যে আমি তো সাধ্য সাধন তত্ত্ব আপনাকে বলবো না বলছে আপনি কে আমায় চেনেন তখন তপন মিশ্র আমাকে তখন তপন মিশ্র মহাপ্রভুকে বলেছিলেন যে আমি হচ্ছি যে তপন মিশ্র আপনার পিতা যেমন জগন্নাথ মিশ্র আপনার ঠাকুরদা যেমন উপেন্দ্র মিশ্র ঠিক তেমনি আমি তপন মিশ্র আপনাদের মতোই আমি একজন আপনার পিতৃপুরুষের মতো এই কথা যখন মহাপ্রভুকে বলেন আর বলেছিলেন কি একটি সার কথা যে প্রভু আপনাকে আমি স্বপ্নে দেখেছিলাম আপনি যেই রকম আপনার অঙ্গ বর্ণ সেই রকম যেই রূপ আপনি দেহ দৈর্ঘ্য বৈশিষ্ট্য ঠিক সেই রকমভাবেই আমি আপনাকে দেখেছি প্রভু তাই আমাকে আপনি সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে বলুন তখন মহাপ্রভু বললেন যে আমি তো সাধ্য সা তখন মহাপ্রভু ভেবে বললেন আমি তো সাধ্য সাধন তত্ত্ব তোমাকে বলবো না কারণ সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব রামানন্দের সঙ্গে আর এই রামানন্দই হলো পূর্বযুগের যুগের ললিতা আসখী তা সাধ্য সাধন তত্ত্ব তাকে বললেন না প্রভু কিন্তু তাকে প্রভু তাকে কিন্তু সাধ্য সাধন তত্ত্ব কথা বাদ দিয়ে তাকে কিন্তু মহামন্ত্র শুনিয়েছিলেন মহামন্ত্রটি তাকে বলেছিলেন এই মহামন্ত্র কিন্তু আমাদের পশ্চিম বাংলার মানুষ আগে পায়নি হয়তো মহাপ্রভুর জন্ম পশ্চিম বাংলাতে তার জন্ম নবদ্বীপ জেলায় কিন্তু নাম যেখানে মহাপ্রভু দিয়েছিলেন যেখানে নাম নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম বত্রিশ অক্ষর এই অক্ষর কিন্তু পূর্ব বাংলার মানুষ আগে পায় পশ্চিম বাংলার মানুষ আগে পায় না আগে কিন্তু এই নাম ছিল না মহাপ্রভুর মুখ থেকে কিন্তু এসেছিল এবং বাংলার লোক পেলো আগে পূর্ব বাংলায় এবং ওই তপন মিশ্রকে মহাপ্রভু আদেশ দিলেন যে তুমি কাশীধামে চলে যাও কাশীধামে গিয়ে তোমার এবার তপন মিশ্র বলেছিল যে প্রভু আমার স্ত্রী অন্তঃসত্ত্বা বা গর্ভবতী তখন প্রভু তাকে আদেশ দিলেন যে দেখো তুমি কাশিধামে যাও কাশীধামে গিয়ে তোমার সেখানে তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে এবং সেখানে থেকে তার পড়াশুনোও ভালো হবে এমনকি সঙ্গীতও পাবে কারণ কাশিধাম এমনই একটি জায়গা যেখানে শাস্ত্রও পাবে সঙ্গীতও পাবে তাই জন্যে তুমি কাশিধামে চলে যাও কাশীধাম থেকে গেলেই তোমার সঠিক শিক্ষা তোমার ছেলে পাবে সেই ছেলে হলেন কে না রঘুনাথ মিশ্র আমাদের ছয় গোস্বামীর এক গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী একজন ভক্ত যিনি কিনা আমাদের গ্রুপে বলেছিলেন যে হচ্ছে কাশিধাম লীলা তা কাশীধাম লীলার মধ্যে কিন্তু এই একটা লীলা আছে আবার কাশীধাম লীলার মধ্যে প্রকাশানন্দ সরস্বতী প্রবোধানন্দ সরস্বতীতে পরিণত হয়েছিল এই একটা লীলাও আছে তা মহাপ্রভুর সঙ্গে যখন রামানন্দের আর একটু কথা বলি মহাপ্রভুর সঙ্গে রামানন্দের কথা কি হয়েছিল না মহাপ্রভুর সঙ্গে যখন রামানন্দের কথা হয় প্রভু জানতে চেয়েছিল যে প্রভু কহে এহবাহ্য আগে কহ আর রায় কহে সধর্ময় আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রথমে প্রথম বল প্রথম যখন মহাপ্রভু বললেন যে প্রভু কহে পরশ্লোক সাধ্যেরও নির্ণয় রামানন্দ রায় কহে সধর্ময় আচরণে বিষ্ণুভক্তি হয় তাহলে মহাপ্রভু কি জানতে চাইলেন আগে সাধ্যের নির্ণয় সাধ্য আর সাধন তত্ত্ব কী এটা আমার গুরুদেবের ব্যাখ্যা করা একটু বলে দিই যে সাধ্য এবং সাধন প্রথমে হচ্ছে সাধন তত্ত্ব এই যে যেমন ধরুন মাধ্যমিকের পরীক্ষা দেওয়া হয়েছে বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেওয়া হয়েছে এবছর বা আটকেও গেছে তা পরীক্ষা দেওয়ার পর সেই যে ছেলে অথবা মেয়ে বা ছাত্র অথবা ছাত্রী তারা যে নতুন একটি কলেজে ভর্তি হবে এবং সেই কলেজে ভর্তি হতে গেলে যে অ্যাডমিশান টেস্ট লাগবে এমনি এমনি তো আর ভর্তি হতে পারবে না যাকে বলে প্রবেশিকা পরীক্ষা কলেজে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পাশ করলে বা হায়ার সেকেন্ডারি পাশ করলে মানে কি কলেজে যাওয়ার অধিকার তোমার হলো এরপরে সে তো একটা কোনো বিষয়ে অনার্স নেবে কেউ বাংলায় অনার্স নেবে কেউ ইংরাজিতে অনার্স নেবে কেউ সংস্কৃতে অনার্স নেবে কেউ জিওগ্রাফি অনার্স নেবে তা এই রকম এই বিষয়গুলো একটি একটি শাস্ত্রের উপরে তো যখন সে ব্যক্তি অনার্স নিতে চাইবে তখন সেই কলেজ তাকে দেখবে না যে এ যে বিষয়ে অনার্স নিতে চাইছে একে একটু পরীক্ষা করে কেন পরীক্ষা করবে না এর পরীক্ষার কারণ হচ্ছে এই যে স্কুলে গিয়ে পরীক্ষাটা দিয়েছিল সেই পরীক্ষা তো সে তো টুকে টুকেও দিতে পারতো তার জন্যে নতুন কলেজে যখন ভর্তি হচ্ছ প্রবেশিকা পরীক্ষা যখন দিচ্ছ প্রবেশিকা পরীক্ষার মানে হচ্ছে এটাই যে আমার শিক্ষা কেন্দ্রে যখন তুমি আসছো আমার কাছে একবার একটা পরীক্ষা দাও আমাদের কলেজে দাঁড়িয়ে তুমি একটা পরীক্ষা দাও এই কলেজে দাঁড়িয়ে যখন তুমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে পাশ করবে অর্থাৎ তুমি আমার শিক্ষাকেন্দ্রে পড়াশোনার অধিকার পেলে তারপরে তো বিয়ে পাস তা ঠিক তেমনিভাবে এই একে বলে হচ্ছে সাধন তত্ত্ব মহাপ্রভুর শিক্ষা কেন্দ্রে আমরা যাব আমাদের যেতে গেলে লাগবে ভাগবত তত্ত্ব জানতে হবে কৃষ্ণ তত্ত্ব জানতে হবে তত্ত্ব জানতে হবে গলায় মালা থাকতে হবে কপালে তিলক থাকতে হবে এবার কেউ কপালে তিলক করবে না গলায় মালা পরবে না ওদিকে গোপীভাবে ডুবে যাবে এ বললে তো হবে না এর জন্যেই কিন্তু সাধ্য সাধন তত্ত্ব ওই যে এগুলো হচ্ছে সাধনতত্ত্ব এরপরে সাধ্য কি না এবার শিক্ষা কেন্দ্রে যখন ঢুকে গেছে বাস্তবতার দিক থেকে বলি শিক্ষা কেন্দ্রে যখন চলে এসছে পড়াশুনো করছে এরপর যখন বর্তমান সেমিস্টার সিস্টেম এই সিস্টেমে যখন সে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার পরে যে উত্তীর্ণ হচ্ছে ভালো ফল পাচ্ছে এর ফলে এটা কিন্তু তার সাধ্য সাধ্যের মাধ্যমে পাচ্ছে যতটা সে শিক্ষা লাভ করতে পেরেছে ততটুকু পরীক্ষা দিয়েছে এবং ততটুকু পায় তার থেকে জ্ঞান সে পেল এটা হচ্ছে সাধ্য ঠিক তেমনিভাবে আমাদের ভক্ত জগতে ভাগবত শিক্ষা হলো মহাপ্রভুর দীক্ষা হলো নাম শিক্ষা করা হলো এই সকল শিক্ষার মাধ্যমে তারপরে যখন আচরণ করা হবে বৈষ্ণবের ধর্ম আচরণ করা হবে স্বধর্ম আচরণ করা হবে তখন তার সাধ্য শিক্ষা এই হচ্ছে সাধ্য এবং সাধন সংক্ষেপে বিশেষ কিছু বলার নেই রামানন্দ রায় হচ্ছেন পূর্ব যুগে ললিতা আশকী এই যুগে রামানন্দ রায় জয়নিতাই সকলের চরণে প্রণাম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এবং কমেন্ট বক্সে নতুন নতুন ভাগবত সম্বন্ধীয় বা কৃষ্ণ সম্বন্ধীয় কিছু প্রশ্ন করবেন যাতে আমাদের উত্তর দিতে সুবিধা হয় জয়নিতাই